প্রিয় দর্শক টানা চার বছর সক্রিয় সাংবাদিকতা করেছেন খবর পড়েছেন টিভিতে সেখান থেকে বিনোদন দুনিয়া লাইট ক্যামেরা অ্যাকশনের হলেও বাজিমাত করেছেন সিংহল সুন্দরী জ্যাকুনিন ফার্মান্দেজ এখন বার্সা বিডিওর বৈতুলতে তিনি বড়লোকের বেটি যায় লম্বা মাথার চুল এ লাল গেন্দা ফুল দেখে অভিভূত অনুরাগীরা সেই জ্যাকুলিন বড় হয়েছেন মিশ্র সংস্কৃতিতে যার জন্ম উনিশশো সালে এগারোই আগস্ট বাহারানের মালামায় তার বাবা এলরয় ফার্মান্দেজ ইউরোপীয় বংশদূত শ্রীলঙ্কার পেশায় মিউজিশিয়ান এলরয় আশির দশকের আসান্ত শ্রীলঙ্কা সেরে পাড়ে দিয়েছিলেন বাহারানে বাহরানে অ্যালায়নের সঙ্গে আলাপ হয় মালয়েশিয়ান বিমান সেবিকা কিমের বিয়ে করেন তারা তাদের দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে সবথেকে ছোটো জ্যাকোলিন চোদ্দ বছর বয়স থেকে বাহরানে টেলিভিশনে তিনি সঞ্চালনার কাজ শুরু করেন বাহরানে পড়াশোনা করে জ্যাকোলিন পারে দেন সিডনি সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন মিডিয়া স্টাডিজে এরপর শ্রীলঙ্কায় ফিরে বৈদ্যন্ত মাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন রাতে টিভি চ্যানেলে খবর পড়তেন সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক যেগুলো নেন শ্রীলঙ্কায় ফিরে তার মা একটা সাংবাদিক পত্রে বিজ্ঞাপন বিভাগে কাজ শুরু করেন ছোটোবেলা থেকে ডেড লাইন্স রিলিজ ওয়ার্ল্ড এই শব্দগুলো শুনতে অভ্যস্ত ছিলেন জ্যাকলিন শুনতে শুনতে প্রেমে পরে খেয়েছিলেন জার্নাল ডিজেমের তবে জ্যাকলিনের সাংবাদিকতা হওয়ার পিছনে আরও একজনের ভূমিকা ছিল তিনি তার কাকিমা ফ্যাট্রিকা জান্ডাস একটি নামী পত্রিকার সাংবাদিক ছিলেন ফেড্রিকা এনটিটিআই প্রকাশক শ্রীলঙ্কা গৃহযুদ্ধ ওই সব বড় ইভেন্ট করার হয়েছিলেন তিনি শ্রীলঙ্কার জার্মানটির অব দ্য ইয়ার এ হয়েছিলেন তিনি জ্যাকলনের উপর তার গভীর প্রভাব ছিল তাকে সেখানে জ্যাকিলনের মিডিয়া স্টাডিজ পার্ট তারপর সিডনি থেকে ফিরে যান কলম্বো যোগ দেন ইয়ং এশিয়ান টেলিভিশনে রাত এগারোটার বিজনেসের বুলেটিংও পড়তেন তিনি ব্যস্ত সাংবাদিকতার পাশাপাশি আরও একটা সত্য ছিল যে ছোট থেকেই তিনি তারকাদের বক্ত ছিলেন প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনয় সাংবাদিকতার পাশাপাশি টুকটাক মিডিয়াও কাজ করতেন তিনি এরপরও একটা লম্বা লাভ দু সালে তিনি মিস শ্রীলঙ্কা প্রতিযোগিতায় জয়ী হন সাংবাদিকতা মডেলিং এর দুনুকে বেশিদিন বেশি দিন পা দিয়ে থাকতে না থাকলেন না জ্যাকলিন এক সৎকার পরে বলেন তিনি বুঝতে পেরেছিলেন সাংবাদিকতা আর যাই হোক ম্যাক্স ব্যাসলের বাড়তে না বেশ অবধি ঠিক করেন এবার সে অভিনয় মডেলিং করবেন দু সালে ভারতে আসেন মডেলিংয়ের কাজে সে বছরই সুযোগ সুজয় ঘোষের কাছে থেকে আলাদিন ছবিতে কাজের সুযোগ পান রিতেশ দেশমুখের বিপরীতে জ্যাকলিন ছিলেন প্রিন্সের জ্যাসমিনের ভূমিকায় ছবি বক্স অফিসে ব্যর্থ হলেও ইন্ডাস্ট্রিতে পরিচিত পান নবজাত জ্যাকলিন এরপর মর্ডার্ন টু হাউসফুল টু রেস টু কেক রয় বাদশাহ ক্রমশ লম্বা হতে থাকে ফ্লেম ফ্লেমগ্রাফি বলিউডের নিজের সব্যস্ত বিস্তার করতে থাকেন দারোচেনের দ্বীপের ওই সুন্দরী দু সালে নাগা জ্যাকলনের কনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বাহরানের যুবরাজ হাসান বিন রশিদ খানের সঙ্গে তিন বছর পরে ভেঙে যায় তাদের প্রেম দু সালে হাউসফুল টু ছবির শ্যুটিংয়ে জেকুলনের অন্তরঙ্গ সম্পর্ক হয় পরিচালক সাদিদ খানের সঙ্গে এখনও শোনা গিয়েছে তারা বিয়ে করতে চলেছেন কিন্তু দু বছর পরে ভেঙে যায় জেকলনের এই সম্পর্ক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যাকুলিন সক্রিয় ভূমিকা নিয়েছেন দু সালে তাকে উত্তম ম্যান অব দ্য ইয়ার টকমা দেওয়া দেওয়া হয় ইন্ডিয়া কলম্বোতে জেক কলোনির একটি রেস্তোরাঁ আছে তার নাম কামসূত্র সিংহলিস ভাষায় কাম মানে খাবার সেখান থেকে নামকরণ অভিনয় মডেলিং আর ক্যামেরার পাশাপাশি দশ বছর মতো নিজের রেস্তোরাঁর ব্যবসাও পরিচালনা করেন এই বিশ্ব এই সুন্দরী